हाय एवरीवन, गुड मॉर्निंग। तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल अन अकाडेमी बांगला और प्रतिदिन मतो आजकल क्लासे डिस्कशन करते चले करेंट अफेयर्स नहीं अवश्य तार संगे बेस किछु स्टैटिक जीके निये। एर आगे दिन क्लासे आमी किछु क्वेश्चन रेखे जगूर अन्सार तुम्हारा कमेंटे जानिए तो अन्सारगुलो आज के देखे नवार पाला और तार संगे तुम्हारा किन्तु प्रतिदिन सकाले चैने इसे करेंट अफेयर्सर क्लासगुलो देखते पारो। जी करेंट अफेयर्स तुम्हारा आगामी जो कम्पिटिटिव एक्सामे बसते चले क्योंकि आशा कर उपयुक्त होबे। जेरकम तुम्हारा जरा WBCS दीते चले अथवा जरा कन्स्टेबल जरा रेलवे बसते चाओ जरा SSC अटेम्प करते चाओ तादेर जोनो किन्तु करेंट अफेयर्स भीषण गुरुत्वपूर्ण होते चले। तो आमी आमार तरफ थेके चेष्टा करी प्रतिदिन बेश किछु करेंट अफेयर्स निये तोमादेर संगे आलोचना करार। तो लास्ट क्लासे जे प्रश्नटा छिलो डुरान लाइन कोन दुटी देशके पृथक करेछे, भारत ओ पाकिस्तान, भारत ओ आफगानिस्तान, भारत ओ चीन, चीन ओ राशिया। एक क्षेत्र में सठिक उत्तर क्यी है? सठिक उत्तर किन्तु एक क्षेत्र हो जाए भारत और अफगानिस्तान, अर्थात डुरान लाइन भारत और अफगानिस्तान माने ऑप्शन बी एखाने कारेक्ट आंसर। एर संगे आज के जो प्रश्नटा थाकछे सेटा एकदम सहज, कौन दुटी ग्रहेर कोनो उपग्रह नहीं? ऑप्शन ए बुध और शुक्र, ऑप्शन बी बुध और यूरेनस, ऑप्शन सी शुक्र और मंगल, ऑप्शन डी मंगल और प्लेटो। तो एक क्षेत्र में किन्तु तुम्हारे माने ऑप्शन प्रयोजन छिलो ना, ताओ मैं एखान थेके दिए दीची कौन दुटी ग्रहेर कोनो उपग्रह नहीं। जानाओ तुम्हारे उत्तर कोनटा मने होच्छे तार जोनो कमेंट करे जानाओ और पर क्लासे आमरा एटा सठिक उत्तर क्यी होबे ता निये आलोचना करब। कौन राज्य राज्य सरकारी चाकरीते 60% থেকে 77% সংরক্ষণের জন্য একটি বিল পাশ করেছে? ঠিক আছে, প্রশ্নটা দেখো কোন রাজ্য তার রাজ্য সরকারি চাকরিতে 60% থেকে বাড়িয়ে 77% সংরক্ষণের জন্য একটি বিল পাশ করেছে। তো এখানে চারটি অপশন রয়েছে, কেরালা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। এর মধ্যে কোনটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। केराला, अन्ध्रप्रदेश, पश्चिमबंग, झारखण्ड एवं चारटे अपशनर मध्य सठिक उत्तर हो जाए किन्तु अपशन डी माने झारखण्ड। तो क्यों देखो, कारण झारखण्ड रिजार्वेशन अफ वैकेंसि इन पोस्ट एंड सर्विसेस संशोधनी बिल 2022 SC ST एवं OBC सम्प्रदायर पशापाशी अर्थनैतिक भावे दुरबल विभागगुली जेमन EWS रही है तादेर जोनो राज्य सरकारी चाकरीते 60% बाड़िए 77% पर्यन्त संरक्षण करार प्रस्ताव দেয়া হয়েছে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সম্প্রতি এই বিলটি সরকারের কাছে পেশ করেছেন এবং পর্যালোচনা করার তিনি কিন্তু নির্দেশও দিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে এই যে এখানে যে তোমরা চারটি অপশন দেখলে কেরালা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এর মধ্যে বুঝতেই পারছো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঝাড়খণ্ড। তো তোমরা কারা অলরেডি পেরেছো তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর যারা পারোনি তারা দেখতে থাকো। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ভারত সরকার তার নাগরিকদেরকে সরিয়ে নিতে নিচের কোন অপারেশন শুরু করেছে? অপশন এ অপারেশন সাথী, অপশন বি অপারেশন সারথি, অপশন সি অপারেশন দোস্ত, অপশন ডি অপারেশন কাবেরি। প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ভারত সরকার তার নাগরিকদেরকে সরিয়ে নিতে এর মধ্যে কোন অপারেশনটি শুরু করেছে? অপারেশন সাথী, অপারেশন সারথি, অপারেশন দোস্ত, অপারেশন কাবেরি। সঠিক উত্তরটি কি হবে? এই ক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি মানে অপারেশন কাবেরি। তো দেখো অপারেশন কাবেরি যেটা বন্দর সুদান থেকে প্রায় 500 কিলোমিটারে মানে 500 জন আটকে পড়া ভারতীয় নাগরিকদেরকে ফিরিয়ে আনতে অপারেশন কাবেরি শুরু করা কিন্তু হয়েছে। এই অপারেশনটি ভারতীয় জাহাজ এবং বিমান দ্বারা পরিচালিত হচ্ছে যা পোর্ট সুদানে পাঠানো হয়েছে। এই যে পার্টিকুলার অপারেশন রয়েছে এটা সুদানে ভারতীয় দূতাবাস দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে যা সুদানি কর্তৃপক্ষের কাছে সমন্বয় করেছে এবং আটকে পড়া নাগরিকদের বেশিরভাগই শ্রমিক এবং পেশাদার যারা COVID-19 মহামারীর কারণে ভারতে ফিরতে পারেনি। তো এক্ষেত্রে প্রশ্নটা যেটা ছিল যে যুদ্ধ বিধ্বস্ত সুদান যেখানে রয়েছে সেখান থেকে নাগরিকদেরকে সরিয়ে আনতে ভারত সরকার যে নতুন উদ্যোগটি নিয়েছে সেটা হলো অপারেশন কাবেরি এবং এখানে ম্যাক্সিমাম কারা রয়েছে তারা কিন্তু ভারতের থেকে আটকে পড়া বেশিরভাগ শ্রমিক এবং পেশাদার যারা COVID-19 কারণে ভারতে ফিরে আসতে পারেনি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি মানে অপারেশন কাবেরি। ভারতে প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক কোথায় স্থাপিত হবে? ঠিক আছে, ভারতে প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক কোথায় স্থাপিত হবে? কেরালা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। চারটে অপশন রয়েছে,
তো এক্ষেত্রে তোমাদের কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে? আমি তোমাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। সঠিক উত্তর কিন্তু হয়ে গেল কেরালা। কেরালায় ডিজিটাল সায়েন্স পার্ক, গবেষণা ও উন্নয়নের পাশাপাশি রাজ্যে প্রযুক্তি স্টার্টআপ এবং ছোট ও মাঝারি আকারের উদ্যোগগুলির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে। তো এই যে পার্কটি রয়েছে, এটি কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় কেরালা স্টার্টআপ মিশন দ্বারা তৈরি করা হবে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? ভারতে প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক কোথায় স্থাপিত হবে? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কেরালা। তো এক্ষেত্রে যেহেতু তোমরা এখানে পোল পাচ্ছ না বা স্ক্রিনে টাচ করে তোমরা সঠিক উত্তর দিতে পাচ্ছ না, তো প্লিজ তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 এ ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? প্রশ্নটা দেখো ভালো করে। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 এ ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? চারটি অপশন রয়েছে। ধীরাজ বোম্বা দেবরা, অপশন বি অভিষেক ভার্মা, অপশন সি তরুণদীপ রায়, অপশন ডি অতনু দাস। ঠিক আছে, দেখে নিয়েছো চারটে অপশন। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা তোমাদের সঠিক বলে মনে হচ্ছে? আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 এ ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, ধীরাজ বোম্বা দেবরা। এছাড়াও ভারতীয় পুরুষদের রিকার্ভ দল 2023 সালের এপ্রিল মাসে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 এ একটি শুট অফে চীনের কাছে হেরেও কিন্তু রৌপ্য পদক জিতেছে। তো এই দুটো ইনফরমেশান তোমরা কিন্তু এই একটি কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছ। এবং সেম যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অপশন এ, মানে ধীরাজ বোম্বা দেবরা। ওকে, নিচের কোন দল এখনও পর্যন্ত আইপিএল 2023-এর সর্বোচ্চ রানের টার্গেট দিয়েছে? এখানে চারটে অপশন পেয়ে যাবে। এর মধ্যে কোন দল এখনও পর্যন্ত আইপিএল 2023-এর সর্বোচ্চ রানের টার্গেট দিয়েছে? অপশন কী কী রয়েছে? চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট ক্যাপিটালস, সানরাইজ হায়দ্রাবাদ। তো চারটে অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর তোমাদের কোনটা মনে হচ্ছে? তবে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, মানে চেন্নাই সুপার কিংস। তো তোমরা কারা আগের থেকেই জানতে তারা কিন্তু জানিয়ে দিও। এবং দেখো এখানে কি বলা হয়েছে, যে এই যে চেন্নাই সুপার কিংস রয়েছে সেটা কিন্তু 23 এপ্রিল 2023-এ কলকাতা নাইট রাইডার্সের, মানে কেকেআরের বিরুদ্ধে 253/4, মানে 4 ওভারে করে আইপিএল 2023-এর সর্বোচ্চ স্কোর রেকর্ড করেছে। তো এক্ষেত্রে কিন্তু এই যে প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ চেন্নাই সুপার কিংস। মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে? মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান এর মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে? অবশ্যই চারটে অপশন রয়েছে, দেখে নাও। ফসিল জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান। এর মধ্যে কারা যারা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মানে বনবিহার জাতীয় উদ্যান। কেন? মধ্যপ্রদেশের ভোপালের এই যে বনবিহার জাতীয় উদ্যান রয়েছে তার প্রাঙ্গণে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি বর্তমানে একটি জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছে, তবে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে এটি একটি আধুনিক প্রাণীবিদ্যা পার্ক হিসাবে বিকশিত এবং পরিচালিত হয়। তো এক্ষেত্রে কী হয় যে যখন কোনো একটা কিছু সরকারি মর্যাদা, মানে যেরকম ধরো এটা জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছে, তো তার অনেক কিছু গাইডলাইন থাকে, অনেক কিছু মেনে চলতে হয়। সরকারের তরফ থেকে অনেক গাইডলাইন পাঠানো হয়, যেরকম আশেপাশে কলকারখানা থাকা যাবে না বা বায়ু দূষণ করা যাবে না, ঠিক সেরকমভাবে প্লাস্টিকের উপরেও কিছু নিষেধাজ্ঞা থাকে। তো এই প্রত্যেকটা যদি গাইডলাইন তারা ঠিকঠাক মতো মেনটেন করে, প্রত্যেকটা চেকলিস্ট যদি তারা ঠিকভাবে মেনটেন করে, তাহলে কিন্তু সরকারের তরফ থেকে এই তকমাটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই নিয়মগুলো মেনটেন করা ম্যান্ডেটারি। তাই এই চারটে অপশনের মধ্যে আপাতত, মানে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি, তার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বনবিহার জাতীয় উদ্যান, যেখানে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক একেবারে, মানে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস এর মধ্যে কবে পালিত হয়? দেখো চারটে অপশন রয়েছে, 1992, 1996, 1990, 1993। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস এর মধ্যে কবে পালিত হয়? চারটে অপশনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মানে 1993।
ভারতে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন তৈরির সাংবিধানিক সংশোধনীতে চিহ্নিত করতে প্রতি বছর 24শে এপ্রিল ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরে PRI হল ভারত শাসনের তৃতীয় স্তর। এই দিনটি 24শে এপ্রিল 1993 ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠাকে চিহ্নিত করে। তো চারটে অপশনের মধ্যে যেটা একেবারে সঠিক উত্তর সেটা কিন্তু হয়ে যাবে অপশন ডি, 1993। তো তোমরা যারা অলরেডি অ্যান্সার জানিয়ে দিয়েছো বা যারা জানাওনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে এখানে জানিয়ে দাও তোমাদের কোনটাকে সঠিক উত্তর বলে মনে হচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন ডি। G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের প্রথম বৈঠক এর মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওকে, G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, এর মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, মানে ব্যাঙ্গালোর। কেন সেটা আমি বলে দিচ্ছি। ব্যাঙ্গালোর যেখানে 24শে এপ্রিল 2023 প্রথম G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠক শুরু হয়েছে। G20 ইন্ডিয়ান প্রেসিডেন্সির অধীনে এই দুদিনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন ডি, ব্যাঙ্গালোর। কারণ কি, এই ব্যাঙ্গালোর 24শে এপ্রিল 2023 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের একটি বৈঠক শুরু হয়েছে যেটা প্রেসিডেন্সির অধীনে এই দুই দিনের বৈঠকে কিন্তু যৌথভাবে সভাপতিত্ব করবে নির্মলা সীতারামন এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। ওয়ার্ল্ড রেড ক্রস ডে এর মধ্যে কবে পালিত হয়? 8ই মে, 5ই মে, 6ই মে, 7 মে। প্রশ্নটা দেখো, ওয়ার্ল্ডে রেড ক্রস ডে এর মধ্যে কবে পালিত হয়? সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু 8ই মে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি 1863 সালে 17ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ার্ল্ড রেড ক্রস ডে প্রতি বছর 8ই মে পালিত হয়। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যার লক্ষ্য সংঘাতপূর্ণ অঞ্চলের জনগণকে রক্ষা করা এবং এটি সুইস সামাজিক কর্মী হেনরি ডুরান দ্বারা পরিচালিত হয়েছিল। তো প্রশ্নটা কী ছিল? ওয়ার্ল্ড রেড ক্রস ডে এর মধ্যে কবে পালিত হয়? 8ই মে, 5ই মে, 6ই মে, 7 মে, চারটে অপশন ছিল। সঠিক উত্তর একেবারে অপশন এ, যেটা 8ই মে, যেটা 1863 সালে 17ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওয়ার্ল্ড রেড ক্রস ডে প্রতি বছর এই 8ই মেতেই পালিত হয়। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যার লক্ষ্য সংঘাতপূর্ণ অঞ্চলের জনগণকে রক্ষা করা, মানে ধরো যেখানে অনেক বেশি ঝামেলা হয়, খুন খারাপি হয়, সেই সমস্ত অঞ্চলে জনগণকে রক্ষা করা। এবং এটি সুইস, যিনি একজন সামাজিক কর্মী ছিলেন হেনরি ডুরান্ট, তিনি এটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে দেখো চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোন খেলোয়াড়কে মাদ্রিদ ওপেন শিরোপা জিতেছেন? ঠিক আছে, চারটে অপশন, রাফায়েল নাদাল, রজার ফেদেরার, নোভাক জকোভিচ, কার্লস আলকারাজ। তো চারটে অপশন রয়েছে, কোন খেলোয়াড় মাদ্রিদ ওপেন শিরোপা জিতেছেন? চারটে অপশনের মধ্যে তোমাদের কোনটা সঠিক মনে হচ্ছে জানিয়ে দাও। আমি তোমাদের বলে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মানে কার্লস আলকারাজ। এবং তার পঞ্চম ATP মাস্টার্স 1000 খেতাব দখল করেছে। তিনি 2022 নেক্সট জেনারেল ATP ফাইনালে তিনি চ্যাম্পিয়নও কিন্তু হয়েছেন। তো এখানে যে চারটে অপশন দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। কাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরেছ? কাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশনগুলো দেখো, মাসাতুসুগু, আসা কাওয়া, অপশন বি শক্তিকান্ত দাস, অপশন সি ডেভিস মালপাস, অপশন ডি অজয় বঙ্গ। এর মধ্যে কাকে করা হয়েছে? তো এই যে চারটে অপশন তোমরা দেখতে পেলে, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা জানিয়ে দাও। আমি ডেফিনেটলি তোমাদের বলে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মানে অজয় বঙ্গ। কেন সেটাও আমরা দেখে নিই। কারণ এখানে বলা হয়েছে অজয় বঙ্গ বা বঙ্গ বলতে পারো, তিনি 2023 সালের ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের দ্বারা এই পদের জন্য মনোনীত হন। এর আগে তিনি মাস্টার কার্ডের প্রেসিডেন্ট এবং CEO হিসাবে ছিলেন। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অজয় বঙ্গ বা বঙ্গ, যিনি 2023-এর ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের দ্বারা এই পদের জন্য মনোনীত হন।
এবং এই যে পার্টিকুলার মানুষ মানে অজয় বঙ্গ, তিনি এর আগে কোথায় ছিলেন? তিনি এর আগে মাস্টার কার্ডের প্রেসিডেন্ট এবং সিইও পোস্টে কিন্তু ছিলেন, তবে সম্প্রতি তিনি এই পদের জন্য কিন্তু মনোনীত হয়েছেন। নিম্নোক্ত রাজ্যগুলির মধ্যে কোনটি সংখ্যালঘু বিষয়ক একটি নতুন অধিদপ্তর তৈরি করেছে? সংখ্যালঘু বিষয়ক একটি নতুন অধিদপ্তর তৈরি করেছে অপশন এ মণিপুর, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মিজোরাম। এর মধ্যে কোন রাজ্য সংখ্যালঘুদের জন্য একটি অধিদপ্তর তৈরি করেছে? তোমাদের যেটা এখান থেকে সঠিক উত্তর মনে হচ্ছে ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমি এখান থেকে তোমাদের কিন্তু সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক অপশন যেটা সেটা হয়ে যাবে কিন্তু নাগাল্যান্ড। কেন নাগাল্যান্ড আমি সেটা বলে দিচ্ছি। ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদের কাছে একটুখানি সময় চেয়ে নিচ্ছি। বর্তমানে তোমরা যারা যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আন একাডেমির ইউটিউব ক্লাসে মানে ইউটিউবে এসে তোমরা তো ফ্রিতে ক্লাসগুলো দেখতেই পাচ্ছ, অথবা এর বাইরে আন একাডেমি অ্যাপেও কিন্তু তোমাদের জন্য অনেক ফ্রি ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে। বাট তার সঙ্গে যেটা সেটা হলো যে তোমরা যে চাকরির পরীক্ষার জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা করে আন একাডেমির তরফ থেকে ডেডিকেটেড কোর্সও রয়েছে, এবং সেগুলো কিন্তু ভীষণ লো প্রাইসে। এবং তার সঙ্গে আরেকটা বিশেষ ফেসিলিটি কি জানো, সেটা হলো যে তোমরা যারা CHSL MTS ফুড SI ব্যাচের জন্য জয়েন করবে তাদের কিন্তু 20% অফ থাকছে, এবং তার সঙ্গে 6 মাসের এক্সটেনশন থাকছে যারা 1 বছর এবং 2 বছরের এই সাবস্ক্রিপশনগুলোতে জয়েন করবে। তো এটা লাস্ট ডেট কবে পর্যন্ত রয়েছে? 22 মে থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ফুড SI যে ব্যাচ রয়েছে সেটাতে জয়েন করতে পারো। এর সঙ্গে দেখো, আমি তোমাদের আগে বলে দিই যে ফুড SI ব্যাচটা কী রয়েছে। এটা হলো লক্ষ্য, যেটা ফুড SI 2023, এবং তার সঙ্গে এটার এই সম্পূর্ণ কোর্সটা যেটা 1 বছরের সবার প্রথমে দাম রাখা হয়েছিল 4,999, সেটা কিন্তু তোমরা অফারে পাচ্ছ 1,999-তে, জাস্ট 1999-এ। এবং এটা সম্পূর্ণ 1 বছর তোমরা নিতে পারবে, আর 1 বছরের কোর্সের সঙ্গে তোমরা যেটা 6 মাসের এক্সটেনশন পাবে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। এর সাথে দেখো এখানে কী বলা হয়েছে, WBP লেডি কনস্টেবলের জন্য, তোমরা যারা লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু কোর্সের প্রাইস এখানে 4,999 টাকায় ছিল, বাট সেটাকে কমিয়ে 1,899 টাকা করে দেওয়া হয়েছে। এবং এটা 4 মে থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই কোর্সেরও কিন্তু টোটাল যে টাইম ডিউরেশন রয়েছে সেটা 1 বছরের ভ্যালিডেশনই রয়েছে। তার সাথে কী কী পাচ্ছ, তোমরা এখানে অন টাইম সিলেবাস কমপ্লিট পেয়ে যাবে, এর সঙ্গে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস পেয়ে যাবে, ইন্টিগ্রেটেড মক টেস্ট পেয়ে যাবে, এক্সট্রা টেস্ট অ্যান্ড নোট সব কিছুই কিন্তু এখান থেকে পাচ্ছ। তোমরা যারা SSC CHSL এবং MTS-এ বসবে তাদের জন্য অভিবাদন নামে একটা ব্যাচ রয়েছে, এই ব্যাচের প্রাইসও কিন্তু ছিল 4,999, যেটাকে কমিয়ে 1,999 করা হয়েছে। এবং তার সঙ্গে তোমরা যারা WBCS মেন্স 2012-তে বসতে চলেছো তাদের জন্য ইংলিশ অ্যান্ড বেঙ্গলির উপরে ডেডিকেটেড একটা কোর্স রয়েছে, যেটা 12 মে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এবং এখানে 35 ঘন্টার বেশি তোমরা লাইভ ক্লাস পাবে, তার সঙ্গে তোমরা সম্পূর্ণ সিলেবাসের কভার পেয়ে যাবে, এর সঙ্গে তোমরা ডাউট ক্লিয়ারিং যে সেশন রয়েছে সেটাও কিন্তু এখান থেকে পাচ্ছ। তো তোমরা যারা WBCS-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আগমন একটা দারুণ অফার বা অপরচুনিটি হতে পারে, যেখানে তোমরা সাবজেক্ট হিসেবে কী কী পাচ্ছ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, ইংলিশ অ্যান্ড পলিটি, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এর সঙ্গে থাকছে ইকোনমিক। এবং 6 এপ্রিল থেকে আগমনের ব্যাচ নাম্বার 4 মানে 2023-24-এর ব্যাচ নাম্বার 4 শুরু হতে চলেছে। এখানে তোমরা 500 ঘন্টার বেশি লাইভ সেশন পেয়ে যাবে, অ্যান্ড তার সঙ্গে এখানে তোমরা 1 বছরের যে ডিউরেশন রয়েছে সেটা থাকছে, এরই সঙ্গে তোমাদের 90 মিনিটের ইচ অ্যান্ড এভরি সেশন থাকছে। তোমরা যারা CRPF কনস্টেবলের জন্য জয়েন করতে ইচ্ছুক তারা এই কোর্সটাতে যেতে পারো, যেটা সব থেকে লোয়েস্ট প্রাইসে রয়েছে। এটা হলো ফোর্স, যেটা CRPF কনস্টেবলের জন্য ডেডিকেটেডলি তৈরি করা হয়েছে। এর সঙ্গে তোমরা এখন 20% করে অফ পাচ্ছ, তার জন্য কী করতে হবে, তোমাদের আমার কুপন কোড Ashmita360 ইউজ করতে হবে, ইউজ করলে তোমরা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা যারা এই স্পেশাল ক্লাসগুলোতে জয়েন করবে তারা ইন্টারঅ্যাক্টিভ সেশন, পোল ফর লার্নার্স, নেভার মিস আপডেটের জন্য অলওয়েজ নোটিফিকেশন পেয়ে যাবে, লেকচার নোট পেয়ে যাবে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। এর সঙ্গে ফ্রি ভার্সেস প্লাস যেটা রয়েছে, তোমরা ফ্রিতে এতদিন যারা ক্লাস করেছো, প্লাসে এখানে কী ফেসিলিটি, তোমরা কমপ্লিট সিলেবাস পাবে, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট পাবে, PDF নোট পাবে, টপ এডুকেটারদের থেকে সব কিছু শিখতে পারবে।
এবং তার সঙ্গে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি থাকছে, টেস্ট সিরিজ থাকছে, উইকলি মক টেস্ট থাকছে। তো হিউজ ফ্যাসিলিটি রয়েছে কিন্তু তোমাদের জন্য। বাকি তোমরা কীভাবে জয়েন করবে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে। এবং অবশ্যই ডিসকাউন্ট পাওয়ার জন্য আমার কুপন কোড রশ্মিতা360 কিন্তু ইউজ করতে ভুলো না। এবং তার সঙ্গে এই অফারের লাস্ট ডেট তো তোমাদেরকে অলরেডি বলেই দিলাম, যেখানে তোমরা এই ডেডিকেটেড দিন পর্যন্ত কিন্তু 20% ডিসকাউন্ট এবং তার সঙ্গে তোমাদের 6 মাসের যে এক্সটেনশন সেটাও পেয়ে যাবে। তো এর মাঝে তোমাদের যদি এই কোর্সে জয়েন করতে বা এখানে তোমরা কীভাবে পেড কোর্সে জয়েন করবে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তার জন্য তোমরা 24x7 কিন্তু এই নাম্বারটিতে তোমরা ইনকোয়ারি করে নিতে পারো। দেখো, যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ, জাস্ট 85 করে তোমরা ডাবল মানে 5 বার প্রেস করবে, তো এটাই এই নাম্বার রয়েছে। এখানে তোমরা কল করে তোমাদের যত ধরনের কোয়েরিজ রয়েছে কোর্সে জয়েন করার জন্য সেটা কিন্তু এখান থেকে তোমরা সলভ করে নিতে পারো।